ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের ঘুংরি প্রাথমিক অবহিতনিক প্রাথমিক বিদ্যালয়, সেখানে কিন্তু আমরা রয়েছি। এই বিদ্যালয়ের সামনের থেকে 100 মিটার দূরেই কিন্তু বোমাবাজির ঘটনা ঘটল সকালবেলা ভোট শুরু পর্বের ঠিক কিছুটা আগেই, এবং সেই অভিযোগ করছেন কিন্তু তৃণমূল কংগ্রেস যিনি প্রার্থী রয়েছেন শওকত মোল্লা। তার যেটা স্পষ্টত অভিযোগ যে ISF-এর কর্মী সমর্থকরা তারা কিন্তু ভোটারদেরকে ভয় দেখানোর জন্যই কিন্তু এই বোমাবাজি করেছে, তেমনটাই অভিযোগ। যদিও ISF-এর পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আমরা সরাসরি কথা বলবো একবার শওকত মোল্লা যিনি তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্বের প্রার্থী, তার সঙ্গে কথা বলে নেবো। সকলে কাদের বিরুদ্ধে অভিযোগ, কি ঘটনা ঘটে? একেবারে পুরনো কায়দায় CPM কংগ্রেস আইসে, এই যে সংযুক্ত মোর্চা, একেবারে পুরনো কায়দায় এই সাকসার, এই ক্যানিং পূর্বে যাদের হাতে 81 জন মানুষ খুন হয়েছিল, আজকে যখন সকাল থেকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এদের একজন কুখ্যাত মাফিয়া ঈসা হক মোল্লা তার নেতৃত্বে এখানে পাশেই 10-12টা বোম চার্জ হয়েছে, এটা একদম ভোট শুরুতেই মানুষকে আতঙ্কিত এখানে ভোটে না আসতে পারে, মানুষ যাতে ভোট না দিতে পারে তার জন্য ব্যবস্থা করা। আমরা ইতিমধ্যে ইলেকশন কমিশনকে জানিয়েছি, এখানে আরও কে জানিয়েছি, এবং এখানকার আমি এখানে ইলেকশন, এখানে যারা দায়িত্বে আছে সেন্ট্রাল ফোর্স CISF-এর যারা কর্মকর্তা আছে, আমরা তাদেরকে বলবো যে পিসফুল ভোট হোক, আমরা শান্তিপূর্ণ ভাবে ভোট চাই। যারা আজকে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বড় বড় কথা বলতো, যারা এখানে সন্ত্রাসের কথা বলতে, আজকে তারাই সন্ত্রাস করছে, সন্ত্রাসের রাজত্ব তারাই কায়েম করতে চাইছে। আপনাদের কতজন আহত হয়েছে? এখানে তো আহত হয়েছে শুনে যাচ্ছি না, ইতিমধ্যে এখানে বোম চার্জ হয়েছে, সেখানে মানুষ সব দৌড়ে বাড়ি চলে গেছে, এখনো কেউ আহত। একজন আপনারা দেখুন, এই একজন, এই একজনে আপনারা দেখছেন, একজন মাথা ফেটে গেছে, এবং আমাদের পাশেই বুড়নগড়, পাশেই বুড়নগড়ে সেখানেও ইতিমধ্যে 80 নম্বর বুথে আমরা দেখছি সেখানেও বোম চার্জ হয়েছে, সেখানে আমি এক্ষুনি সেখানে যাব। এই যে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ, একেবারে ISF এবং CPM কংগ্রেস যৌথভাবে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। আচ্ছা, এখানে কি আপনাদের ভোটার সংখ্যা অনেক বেশি, মানে আপনাদের ভোট বসে প্রচুর বড় সম্ভাবনা রয়েছে, সেই ভয় কি তারা আক্রমণ করছে? একেবারে একেবারে এই সাকসার এলাকা, এই এলাকার মানুষ আজকে যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে, এসব বাম আমলে কিছু ছিল না, আজকে যেভাবে উন্নয়নটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন, সেই উন্নয়নকে আসলে ওরা ভয় পাচ্ছে, যার কারণে আজকের সন্ত্রাসের রাজত্ব কায়েম করে এখানে মানুষের ভোট নিতে চাইছে, কিন্তু মানুষ তার যোগ্য জবাব ভোটের মাধ্যমে দেবে। সুতরাং শওকত মোল্লা যেটা স্পষ্টত অভিযোগ করছেন যে সংযুক্ত মোর্চার তরফ থেকে কিন্তু এই আক্রমণ করা হয়েছে, ISF-এর যারা সদস্য রয়েছে তারাই কিন্তু আক্রমণ চালিয়েছে। আমরা সরাসরি একবার দেখাবো যে এখানে কিন্তু এক ব্যক্তি রয়েছে যিনি আহত অবস্থায় রয়েছে, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে, একবার কথা বলার চেষ্টা করবো। ঠিক কি ঘটনা ঘটেছিল? আমরা সকালবেলা চটে বসে সব স্লিপ দিচ্ছিলাম ISF-এর ছেলেরা, গোটা বাহিনী, ওরা অনেক বাইরে থেকে লোক নিয়ে এসে আমাদেরকে দোকান থেকে তুলে দেয়, মারধর করে, আমরা তখন পালিয়ে যাই, তখন আমাদেরকে রড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে আমার মারে, মাথাটা সব ফেটে গেছে। সেই অবস্থায় আমি কোন রকম আশ্রয় খাচ্ছি একটা বাড়ি থেকে উঠি, তার মধ্যে গিয়ে আমাকে যাতে আবার নতুন করে উত্তেজনা না ছড়ায়, সেই কারণে যেমন এখানে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা রয়েছেন, পাশাপাশি পুলিশ রয়েছে, গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, এবং কি ঘটনা ঘটেছে সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পাল্টা অভিযোগ, তৃণমূলের তরফ থেকে যেমন অভিযোগ করা হচ্ছে যে ISF-এর কর্মী সমর্থকরা তারা এই বোমাবাজির ঘটনা ঘটেছে, আক্রমণ চালিয়েছে, পাশাপাশি ISF-এর তরফ থেকেও যেটা পাল্টা অভিযোগ করা হচ্ছে, তৃণমূলের তরফ থেকে কিন্তু আক্রমণ চালা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে, গোটা ঘটনায় রীতিমতো উত্তেজনা রয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের যে ঘুংরু প্রাথমিক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সেই অঞ্চল।